فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. شهد الشكر. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله پاک شکر جي مولاي كريم اپنا کاما کے دنیا کو کازے بیستو نہ رکھے قرآن و حدیث المزدیش عالم علماء مومن متقین ذاکرین شاکرین در گرتپن اقدامی مزدیش ہے آشار باشار بولار شنر توفیق اللہ فاق دان کرسن شکریتن شبائی بولی الحمدللہ ای مورت کتو مانوش پرس کوارٹر مدد ہے এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গানের মধ্যে ড্যান্সের মধ্যে গুনাহ সাগরে ডুবান্ত অবস্থায় আছে। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন এই নেককারদের অন্তর্ভুক্ত তৌফিক দান করে এর জন্য শুকরিয়াতন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি। আমি সবসময় মজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাফ থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি। অন্য রবায়তের মধ্যে আসছে কদ বুদ্দিলা সাইয়াতুন হাসানাত, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফি নেই, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসদের মজলিসের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের আলোচনা শুরু করেছেন। খুব খেয়াল ও ধ্যানের সাথে কিছু কথা শোনার চেষ্টা করি আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলাহে যেহেতু এখানে নিয়েই আসছেন হেদায়তের মালা না পরে কাউকে বিদায় দিয়েন না। হেদায়তের মালিককে জোরে বলেন আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়ত দেন, যাকে ইচ্ছা গোমরা করে দেন, এখানে কার কোনো হাত নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমে সানি আউয়ালুর রাসূল, সবচেয়ে নবীদের মধ্যে বেশি হায়াত পেয়েছেন 950 বর্ষ। এই 950 বর্ষরে মাত্র 40-42, কোনো কোনো বর্ণনায় 80-82 জন লোককে হেদায়ত করতে পারছেন মাত্র 950 বৎসরে। তাতে নবুয়াতের কোনো কমতি হয় নাই। খোদ তার ছেলেকেও তিনি হেদায়ত করতে পারেন নাই, নবুয়াতের কমতি হয় নাই, হেদায়তের মালিক আল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে হেদায়ত করতে পারে নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে হেদায়ত করতে পারে নাই,
নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাকে হেদায়েত করতে পারে নাই, হেদায়েতের মালিক কে? কাজে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাওলা হে যেহেতু তুমি আসছেন হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিয়েন না, আমিন আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন রহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য, কিন্তু কে পথ পাবে কে পথ পাবে না এই দায়িত্ব আমার নবীর না। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরিদুল্লাহ বি খাইরি ফাক্কু ফিদ দ্বীন ওয়া ইন্না মা নাকাসিমুন আল্লাহ ইউতি, বুখারী মুসলিমের রাওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শোনার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে একবার দুরুদ পড়বেন মাওলায় খুশি হয়ে দশটা রহমত নাজিল করবেন, দুরুদ পড়বেন ভুল করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান পড়েন নাই, দেখছেন ভুলিয়া গেছেন এর মধ্যে। মুহাদ্দিসরা অনেক দামি অনেক মর্যাদা সম্পন্ন, মর্যাদা হওয়ার কারণটা কি? বহুত কারণ মুহাদ্দিসদের, মুহাদ্দিসরা দামি হওয়ার বহুত কারণ, এর মধ্যে প্রধান একটা কারণ হলো তারা দুরুদ সবচেয়ে বেশি পড়ে। কি বেশি পড়ে? যখনই হাদিসের মধ্যে নবীর নাম আসে তখনই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইনে লাইনে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহাদ্দিসরা দুরুদ বেশি পড়ে, পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে দুরুদ পড়ে, এর জন্য তারা দামি হয়ে যায়। আমরা যদি দুরুদ বেশি পড়ি আমরাও দামি হয়ে যাব। আব্বাসান রহমতুল্লাহ আলাইহি বলতেন প্রত্যেকটা মুমিনের কমপক্ষে প্রতিদিন 200 বার দুরুদ হওয়া চাই। কতবার? 200 বার। এত কঠিন? কোনো কঠিন না, একেবারেই সহজ। পাঁচ ওয়াক্ত নামাজে যাই, মসজিদে যাওয়ার সময় আর দ্বিতীয়বার না বাজে, খেয়াল রাখেন মোবাইল। মসজিদে যাই, পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বার, মসজিদ থেকে ফিরি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বার, 45 কত? 200, খুব বেশি না। আর বড় দুরুদের দরকার আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও ছোট কিন্তু পূর্ণ দুরুদ, যদিও একেবারে ছোট কিন্তু পূর্ণ। কেন পূর্ণ? আল্লাহ পাক কি বলছেন? সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম নবীর কি প্রেরণ করো? সালাত এবং সালাম। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাতও আছে সালামও আছে, যদিও দুরুদ ছোট্ট কিন্তু পূর্ণ। সালাতও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ বেশি বেশি পড়ব। এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের স্বপ্নে দেখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন কিন্তু সালামের জবাব নেন না, তার দিকে তাকান না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম না তাকাবার কারণে ওই ব্যক্তি ঘুমের মধ্যে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, ওলামায়ে কেরাম বলছে আপনি আপনার উম্মতদেরকে এইভাবে চিনেন যেইভাবে সন্তান বাবা সন্তানকে চিনে, তা আপনি কি আমাকে চিনেন না? কারণ আমি তোমাকে চিনি না। কেন? কারণ নিশ্চয়ই তুমি আমাকে দুরুদ পড়ো না, এই দুরুদ না পড়ার কারণে আমি তোমাকে চিনছি না। পরবর্তী সে প্রতিদিন 100 বার দুরুদ পড়ার আমল শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার স্বপ্ন দেখছে, এবার নবী আলাইহিস সালাম তাকে চিনিয়া ফেলেছ। দুরুদ বেশি পড়া চাই, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরুদিল্লাহ, আল্লাহ পাক যাকে পছন্দ করে, যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করেন, যাকে আল্লাহ পাক ভালোবাসেন তাকে দিনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্না মা নাকাসিমু আল্লাহ ইউতি। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান আমি তো বণ্টনকারী, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে যে এলেম দেন, ওহি দেন, মারিফাত দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন, আমি সেটা উম্মতের মধ্যে বণ্টন করি, কিন্তু কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, কে দিনের বুঝবে কে বুঝবে না, এ দায়িত্ব আমার না। এ দায়িত্ব কার? আল্লাহ।
আমিও এখানে বোঝাবার চেষ্টা করব কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব আমার না আমার মতো লোক আর কি বুঝাবে আপনাকে যাদের কথা বলছি তাদের সে শ্রেষ্ঠ কেউ নাই অথচ তারা কম কে নিজের সন্তানকে বুঝাতে পারে নাই কাজে এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হয় মাওলা হে হেদায়েতের মালা পরায়া দাও এর জন্য কাজী বাইজানি রহমাতুল্লাহ আলাইহি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার কেন পড়ি বারবার কেন আল্লাহ হেদায়েতের ইস্তিকামত রাখো অথবা হেদায়েতের মালা পরায়া দাও অথবা আমার স্তর যেখানে আছে সেখান থেকে স্তর বাড়ায়া দাও যে সিঁড়িতে আসি এই সিঁড়িতে থাকতে চাই না আর উপরে যেতে চাই ওই সিঁড়িতে থাকতে চাই না আর উপরে যেতে চাই ওখানেই থাকতে চাই না আর উপরে যেতে চাই কথা ঠিক না এর জন্য মাকামকে বাড়াতে হবে আস্তে আস্তে উঁচায় উঠতে হবে এর জন্য তরিকার সবক একুশ কয়টা সবক একুশ সবক মানে একুশটা দরজা একুশটা সবকা একুশটা সিঁড়ি দেখেন সালেক প্রথম অবস্থায় যে অবস্থায় থাকে এই অবস্থায় যদি হামেশা থাকে তাহলে বারবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম কি বললাম কি বললাম অতবাত্তাল ইলাইহি তাবতিলা দেখেন সবই পাথর কিন্তু সব পাথরের মান এক না সব পাথরের মান এক না এই রাস্তাঘাটে ব্যবহার করা তাও কিন্তু পাথর আবার হীরক যাকে ডায়মন্ড বলা হয় সেটাও কি পাথর মানে না দেখেন আফ্রিকার এক যুবক একটা হীরক খণ্ড ক্রয় করছে ডায়মন্ড দাম কত জানেন নাকি 200 কোটি টাকা অনেক বড় না না সেটা সেট করছে কপালের মধ্যে কোন জায়গায় কপালের মধ্যে যেই পাথরটা সেট করে বড় হয় মার্বেলের মতো সাইজ কিন্তু দাম কত 200 কোটি টাকা রাস্তায় যে পাথর ব্যবহার করে সেটাও পাথর সেটাও পাথর কিন্তু মান এক না মান কি এক না আল্লাহ সবই হরিণ কিন্তু যেই হরিণের মধ্যে মির্গি থাকে সেই হরিণ অন্য হরিণ কিন্তু এক না আর সব হরিণের মধ্যে মির্গি নামি পাওয়াও যায় না সবই খনি কিন্তু স্বর্ণের খনি আর কয়লার খনি এক না বহুত ব্যবধান আছে কি নাই নাকি নাই অনেক ব্যবধান সবই ফুল কিন্তু সব কিন্তু গোলাপ না সবই আতর কিন্তু সব কিন্তু বেশ কাম্বার না উদ না আমরা সবাই কিন্তু মানুষ সবাই মান কিন্তু এক না বেলালে হাফিও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ একই চক্ষু একই না একই কান একই অবয়ব একই খাদ্য একই কিন্তু কোথায় বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতেছেন জুতার আওয়াজ পাইতেছেন সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ কইলে বেলালে হাফসির পায়ের আওয়াজ বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ মানুষের মধ্যে সেও কিন্তু মানুষ সেও কিন্তু মানুষ আপনার মতো আমার মতোই মানুষ কিন্তু কোলালে বেলাল হাফসি আর কোথায় আমরা আমি তুমিও মানুষ আর সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু মানুষ অবয়বের দিক থেকে সমানই কিন্তু কোথায় তিনি আর কোথায় আমরা তুমি আমিও মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু মানুষ তুমিও মানুষ আমিও মানুষ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনিও কিন্তু মানুষ ঠিক না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু মানুষ মারিয়াম আলাইহিস সালাতু তিনিও কিন্তু মানুষ কোথায় তারা ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই তিনিও তো মানুষ আমরাও তো মানুষ তিনিও মানুষ আমরাও মানুষ আজকে যে দিল্লির মসজিদ দেখতেছেন এই মসজিদ নির্মাণ করছে বাদশাহ শাহজাহান
ইতিহাসের ইতিহাসের মধ্যে গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনা নিয়ে আসছেন। বাদশাহ শাহজাহান একদিন স্বপ্ন দেখছেন মসজিদ, তিনি স্বপ্নের মধ্যে চিন্তা করছেন এই ডিজাইনে একটা মসজিদ করব, কিন্তু ভোরে উঠা ভুলে গেছে, মনে নেই। এখন আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, ভাই তো মসজিদ করব, স্বপ্নে দেখছি, তুমি ডিজাইন করে দাও। ইঞ্জিনিয়ার বলতেছে নমুনা বলেন, নমুনা তো ভুলে গেছে, নমুনা যদি ভুলে যান তাহলে আমি ডিজাইন করবো কীভাবে, এটা তো আমার কাজ না। আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, তাদেরকে ডাকেন, ডাকা হলো তাদেরকে, ওই জমানার বুজুর্গ নাম করা তাকে ডাকছে যে বেজানে পড়ছি, মাসির স্বপ্ন দেখছি কিন্তু নমুনা তো মনে নেই। আর কিটিক বসে আমাদের কাজ না, আধ্যাত্মিক লোকের কাজ, আপনার আধ্যাত্মিক লোকের লাইন, এই লাইনের লোক ডিজাইন বলেন। আমি তো বড় অলি না, আমি তো বড় অলি না, অলিরা অলিকে সুফায় রাখে আর আমরা খালি প্রকাশ করি। আমি তো বড় অলি না, অলি বড় কে? আপনার বাবসখানায় যে বাবস সে আমার সে বড় অলি, তাকে ডাকেন। ডাকা হলো তাকে, আসো তুমি ডিজাইন করে দাও। আমি তো বড় অলি না, বড় অলি কে? আপনার মেতর খানায় আপনার ওই বাথরুমে যে সাপোর্ট করি মেতর, আপনার সে আমার সে বড় অলি, আপনি তাকে ডাকেন। ডাকা হইলো মেতর কে, এই ঘটনা, মসজিদ তো স্বপ্ন দেখছি ডিজাইন করো। আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোন নমুনার মসজিদ না, আখেরাতে নমুনার মসজিদ, আপনি পারফেক্ট করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আস, বাদশাহ সাধারণ বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যেই মসজিদ দেখছি এই নমুনার মসজিদই দেখছি। আজকে যে দিল্লির মধ্যে যে জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ, এই দিল্লি জামে মসজিদের নকশা করছে একজন মেতর, বুঝলেন? মানুষ বাথরুম সাফ করে কিন্তু কানেকশন কোথায় মিলায়? তুমি আমিও তো মানুষ, একই মানুষ, কিন্তু সব একই, সব এক, সব এক। মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই তিনি এদেশে দাওয়াত দেওয়ার জন্য আসছেন, 12 জন সাথী নিয়া, কিন্তু হিন্দু কান্ট্রি কোনো জায়গায় বসার কোনো জায়গা নেই, কোন জায়গায় বসবে কোথায়? এক উট রাখার রাস্তা বলে গিয়ে কোন রকমের সাগরের দিকে নিয়ে চুপচাপ বসে আস, এক উটের রাখাল এসে দেখে কোথার থেকে ভিন দেশি জানি না শুনি না, দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবি এত পরিচিত না, ভাগো এখান থেকে, কারা তোমরা? না উট নিয়ে আবার চুরি করে ভাইয়া যাও, ভাগো এখান থেকে, কারা তোমরা? এখানে থাকতে পারবে না, জায়গা নেই, ভাগো। বেচারা কোথায় যাও? আজমিরের মধ্যে আস, যাবে কোথায়? যায় না, জায়গা নাই, চিনা নাই, আত্মীয় নাই, স্বজন নাই। এক মন্দির, ভাঙ্গা মন্দিরের পিছনে গিয়ে কোন রকমের গুজুমুজিতে বসে আছে, সারা রাত মলের জিকির করে। কে? মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই। ভোরে রাখাল উট উঠাবার জন্য গেছে, কিন্তু উট তো জমিনের সাথে সেট হয়ে গেছে, উঠতে পারে না, জমিনের সাথে উট লাগিয়ে গেছে, উট উঠতে পারে না। এখন রাখালরা মনে করছে যাদেরকে এখান থেকে তারাইয়া দিছি ঘটনা তারাই ঘুরছে, মানে জাদু ঘুরছে। ওই সময় জাদুর খুবই প্রচলন ছিল, এখনো ভারতের মধ্যে এই যে কামরূপ কামাখ্যা শোনেন মারাত্মক জাদু টোনা সেখানে করা হয়। কোথায় গেল সে দরবেশটা? ওই লোকেরা জাদুকাররা খুঁজতে খুঁজতে গিয়া দেখে তারা জিকিরের মধ্যে মাসগুল, জিকির আসকার করতেছে। আরে ভাই তোমরা কি করছো? ঝামেলা মিয়া, কলে কি হইছে? তোমরা কি জাদু বাদু করছো? আমার উঠতে ওঠে না, সব তো শুয়ে আছে মাটির সাথে সেট হয়ে গেছে, একটা তো উঠতেছে না। তোমরা কোনো মন্ত্রতন্ত্র জানো টানো নাকি? কলে হ্যাঁ খুব ভালো মন্ত্র আমি জানি। মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ কি বলেন? আমার কাছে ভালো মন্ত্র আছে,
হ্যাঁ তাই হ্যাঁ ওই মন্ত্র পড়লে তোমার উঠ উঠে যাবে। কলে কি মন্ত্র? কি মন্ত্র? কলে যাও উটের কানে কানে গিয়ে এই মন্ত্র পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও এই মন্ত্র গিয়া উটের কানে পড়ো। আসল মন্ত্র, মূল মন্ত্র, এইটা হলো মূল মন্ত্র, আসল মন্ত্র, এইটা হলো মূল, যে মন্ত্র তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এমন মন্ত্রের মন্ত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ পাক তার উপরে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব করে দিবে। মারাত্মক মন্ত্র, যা যে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাখালরা উটের কানে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাখালের মুখ থেকে কলমা বের হয়েছে, এই কলমা মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, মুখের থেকে কলমের মধ্যে ঢুকে গেছে, কলম উচ্চারণ করছে মুখে ঢুকছে কলমের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসল মন্ত্র, এই মন্ত্র পড়ো, ভালো মতো পড়ো, অন্তরে গাঁথো, ব্যাস ভালো মন্ত্র পাওয়া গেছে। এখন এলাকার মধ্যে ছড়াইয়ে পড়ছে যে অসুস্থ রোগ শোক হাবিজাবি কিছু হইলে হুজুর একজন পাওয়া গেছে যার কাছে গেলে সব ভালো। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে হেদায়েতের জন্য কিতাবও দিয়েছেন মুজেজাও দান করছেন। মুজেজা, মুজেজা শব্দের অর্থ কি? আজেজ করে নেওয়ালা, অন্যকে অপরোপ করে দেয়, অন্য কেউ করতে পারে না এই কাজ, অন্য কেউ করতে পারে না, অপরাধ করে দেয়, এটা না মুজেজা। নবীদের থেকে প্রকাশিত যে জিনিস হয় অলৌকিক তাকে বলে মুজেজা, আর একই অলৌকিক ঘটনা ওলিদের থেকে প্রকাশিত হয় কারামত। তা নবীরাও মুজেজা দিয়ে মানুষকে হেদায়ত করতেন এবং কিতাবুল্লাহ দিয়ে হেদায়ত করতেন। যেহেতু নবীরা নাই আছে ওলি, তাদের কাছে দুইটা জিনিস থাকে, কিতাবুল্লাহ থাকে কারামতও থাকে। বুঝেন নেই, সমস্ত নবীদের কাছে মুজেজা ছিল কি ছিল না? সমস্ত নবীদেরকে আল্লাহ মুজেজা দান না, আবার কি দিয়েছেন? কিতাবও দিয়েছেন, আবার অলৌকিক কিছু ঘটনাও দেখাইয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লাঠি দিয়ে দিয়েছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উস্তি দিয়ে দিয়েছেন, নাকাতুল্লাহ যাকে বলা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জিন্দা করার মুজেজা দিয়ে দিয়েছেন। এরকম এক একজনকে একটা মুজেজা দান করছে। আজকে নবী নাই, তার ওয়ারিসরা আছে ওলামায়ে কেরাম, আর যুগে যুগে ওলামায়ে কেরাম দুই ধরনের জিনিস দিয়ে মানুষকে হেদায়েত করছে, দলিল দিয়া কারামত দেখাইয়া। সমস্ত ঘটনা আপনি দেখেন কিতাবের মধ্যে যা দেখা যায়, ওলিদের কাছে কিছু কারামত থাকে। এবার মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই, তিনি তো সেখানে বসা, রোগ শোক এলাকায় যা হয় আসি, এই বলে ভাই হুজুর পানি পড়া দেবেন, কি হয়েছে? কোনো রোগ তো যাও ওই কলমা পড়ো, ব্যাস ভালো বন্ধু, মাশাআল্লাহ একটু পড়ো গিয়ে যাও। তার একার হাতে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে, এক দুজন না, কত? 1 কোটি, 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের কারামত, আমার নবীর দাম। আগেকার নবীরা যেই পরিমাণে হেদায়ত করতে না পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের মাধ্যমে তার চেয়ে বেশি হেদায়ত নিয়ে নিয়েছেন। এটি তোমার নবীর শ্রেষ্ঠত্বতা, এটি আমার নবীর দাম হওয়ার মূল কারণ। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক আমাকে দান করছেন কোরআন, আমি আশা করি অন্য অন্য নবীর থেকে আমার উম্মত অনেক বেশি হবে। যাই হোক, এরপর রাজা পৃথ্বীরাজ শ্বেতবাস চিন্তা করছে কোথা থেকে এই দরবেশ আসছে, ভেজালিয়া দরবেশ, না জানে আমার গদির মধ্যে টান লাগাইয়া দেয়। তারা বাদশাহটা সবসময় গদির চিন্তা করে না, গদি চলিয়া যায়, কি বলা ঠিক না?
এদের সবসময় টেনশন কি গদি কোন সময় গদি নিয়ে আবার টান বাজায় এখন পিতিরা চিন্তা করতেছে অবস্থা তো খারাপ খারাপ জাদুকার নিয়ে আসো সৈন্যরা পাঠাও যে ধ্বংস করে ফেলায় রাজা পৃথ্বীরাজের সৈন্যদেরকে পাঠানো হয়েছে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আজমির রহমতুল্লাহ আলাইকে যখন সৈন্যরা গেছে তার চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত তলোয়ার থরথর করে পড়ে গেছে ধারে কাছে যেতে পারে কিসের ধারে কাছে যাবে রব মারাত্মক অবস্থা ধারে কাছে যেতে পারে না এখন রাজা মনে করতেছে এতে কাজ হবে না মারাত্মক জাদুকর বড় জাদুকর নিয়ে আসো বড় বড় জাদুকরকে নিয়ে আসো যুগীপাল নামে ওই জমানার সবচেয়ে বড় জাদুকরকে নিয়ে আসা হয়েছে মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইকে জাদু করার জন্য মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই তার সাগরদেরকে নিয়ে চারুপাশে রেখা দিয়ে বসে গেছেন এখন জাদুকর যত মানে রশি ছাড়ে সাপ হয় বাঘ হয় কিন্তু এই কাছে রেখার কাছে আসার পরে আস্তে সব মাটি হয়ে যায় রশি হয়ে যায় এখন যুগীপাল চিন্তা করতেছে মাটির মধ্যে জাদু করছে বাতাসের মধ্যে জাদু করতে পারে নাই হরিণের চামড়া গায়ে দিয়া উড়িয়া তার কাছে আসার চেষ্টা করছে দেখ আসমান পর্যন্ত সব ওয়াল হয়ে গেছে আসমান পর্যন্ত সব ওয়াল মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই পায়ের খড়ম ছাড়িয়া দিছে খড়ম উড়িয়া গিয়া যুগীপাল পিটাইতে পিটাইতে উপর থেকে নামায় নামা এবার যুগীপাল চিন্তা করতেছে এ যেমন তেমন জাদুকর না মারছে বড় জাদুকর কেউ নেই যুগীপাল এবার ওই একই মন্ত্র একই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহির একার হাতে বহুত হিন্দু মুসলমান হইছে এরপরে আসেন এই যে রাজা গৌর গোবিন্দ সিলেটে এই জালেম এত অত্যাচারী ছিল যা চিন্তাও করা যায় না গোটা সিলেটের চারুপাশে কিন্তু নদী একটা দ্বীপ সিলেট কিন্তু দ্বীপের মধ্যে চারুপাশে নদী এই জালেম এই দ্বীপের মধ্যে নিজের বাসায় এমন ভাবে গাড়ছে মানে অত্যাচার অবিচারের শেষ পর্যায়ে নিয়ে গেছে এই জালেম হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি মানত করছে আল্লাহ যদি আমাকে সন্তান দান করো ছেলে সন্তান দান করো আমি গরু জবাই দিয়ে আকিকা করব আল্লাহ পাক তার মানতকে কবুল করছেন তার না ছেলে সন্তান হয়েছে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাই তার ছেলের আকিকা গরু জবাই করছে কোন কোন ঐতিহাসিক বলেন যে এক শয়তান কাক সাজিয়া অথবা কাকি গরুর একটা টুকরা রাজা গৌর গোবিন্দ ছাদের উপরে প্রসাদে ফেলাই দিস রাজা গৌর গোবিন্দ চিন্তা করছে এত বড় সাহস কার আমার মুলুকের মধ্যে আমার এরিয়ার মধ্যে গরু জবে করছে এত সাহস কার খোঁজো কে গরু জবে করছে খুঁজতে 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 দেশে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলী তার ছেলের আকিকা গরু যাবে করছে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলীকে নিয়ে আসছে তার ছেলেকে সন্তানকে নবজাত সন্তানকে নিয়ে আসছে এই ছেলের জন্য গরু যাবে করছে আজকে ছেলেকেও জবাই করে দেবে বাবার সামনে তার সন্তান হত্যা করছে যেই হাত দিয়ে গরু যাবে করছে সেই হাতকে সবাই সামনে কাটিয়ে ফেলানো হয়েছে কিছু করার নেই বোরহানুদ্দিন রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে মাওলা কি করবো হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আসছেন ঘটনা অনেক লম্বা ইতিহাস যারা পড়ছেন দেখছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই 360 জন সাগরেদ নিয়ে আসছেন যখন গৌর গোবিন্দ জানতে পারছে মুসলমান আসতেছে সমস্ত নৌকা উপরে উঠে ফেলাইছে পাড়ি দেওয়ার কোনো কিছু নাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছাইয়া দিছে সেই জায়নামাজের চরিয়া সবাই পাড়ি দিয়ে চলিয়ে গেছে আল্লাহু আকবার ধ্বনি মারছে সব তক্ত তাউস ভেঙ্গে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার
যুগে যুগে আল্লাহর ওলিরা এই সাধনা করতে চেষ্টা করছে। আপনারা জানেন যখন হালাকুকা চেঙ্গিস খা মঙ্গোলিয়ারা গোটা ইরাকের মধ্যে 10 লক্ষ মুসলমানের মাথা দিয়া মন্দির করছে, ইউফ্রেটিস নদী টাইগ্রিস নদী সব রক্তে লাল করে ফেলাইছে, এই তাদেরও হেদায়েতের ব্যাপারে একজন আল্লাহর ওলির ভূমিকা ছিল। কি ছিল? এক আল্লাহর ওলির কাছে মুসলমান হয়ে গেছে চেঙ্গিস খান, মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নির্যাতন থেকে মানুষকে হেফাজত করছে। আমি যেটা বলতেছিলাম যুগে যুগে আল্লাহ ওয়ালাদের কারণে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইয়া পড়ছে। আর একটা কথা মনে রাখবেন, যেখানে দাওয়াত তাবলীগ আল্লাহ ওয়ালাদের দাওয়াতের কারণে মানুষ হেদায়েত হইছে, সেখান থেকে জালেমরা কোন অবস্থাতেই দিনকে বিদায় দিতে পারে নাই। কিন্তু যেখানে শুধু শাসকের মাধ্যমে দিন বিস্তার লাভ করছে সেখানে স্থায়ী দিন রাখতে পারে নাই। আমি কথাটা বুঝাতে পারি নাই, দুই একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেমন পাঁচ ভাগ উপমহাদেশ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের দাওয়াতের মাধ্যমে দেশ হেদায়েত হইছে, কিন্তু স্পেন 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 সেখানে যুদ্ধের মাধ্যমে হেদায়েত হইছে। খ্রিস্টানরা স্পেন দখল করার পরে সেখানে একটা মসজিদ ছিল না, কোনো মুসলমান ছিল না, সব তছনছ করে ফেলাইছে। কিন্তু ব্রিটিশ 200 বছরের দেশ দখল করার পরেও মসজিদের সংখ্যা কমাতে পারে নাই, মুসলমানের সংখ্যা কমাতে পারে নাই। খুব ভালোভাবে বুঝবা, বোঝার চেষ্টা করবা। তুমি দেখছো তুর্কিস্তানের অবস্থা কি, কামাল পাশা ক্ষমতা যাওয়ার পরে সমস্ত ওলামাকে হত্যা করছে, কুদরতে খোদার নিয়মের শিক্ষা কমিশন কায়েম করছে, চালু করছে, বোরখা পরাকে নিষিদ্ধ করছে, আজানকে বন্ধ করছে, আরবি হুরুফ চালু বন্ধ করিয়া দিছে, দাড়ি রাখাকে অবৈধ ঘোষণা করছে। এই মিশরের একই অবস্থা, গোটা মিডিল ইস্টের অবস্থা দেখেন, আজকে যে সিরিয়ার বহু নবীদের আগমন সেখানের অবস্থাটা কি, আজকে ফিলিস্তিনের সাথে যারা যুদ্ধ করে এই ইসরায়েলিরা, আমরা বুঝিই না কোন দল মুসলমানের আর কোন দল ইহুদিদের, লেবাসে সুরাতে বুঝা যায় না, বুঝা যায় না লেবাসে সুরাতে কোন দল ফিলিস্তিনি আর কোন দল মুসলমানি আর কোন দল ইহুদি সুরাতে সিরাতে। অথচ এই পাক পথ উপদেশে খ্রিস্টানরা কি করেছে জানেন? 80,000 আলেমকে হত্যা করছে, 80,000। চাকরি চর থেকে খয়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেন একজন আলেমকে হত্যা করা হয়নি, ফাঁসিতে ঝুলানো হয়নি। আপনি কি জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, ব্রিটিশে দখল দেশ দখল করার পরে 3 লক্ষ জেল কোরআন শরীফ, 3 লক্ষ জেল কোরআন শরীফ প্রজ্বলিত করছে। বলতে পারবো যে 3 লক্ষ হইলে অসুবিধা কি, আমরা সব সাফাইয়া নেবো? ওই সময় সাফা কারখানা ছিল না, হাতে লেখিয়ে কোরআন শরীফ লিখতে হইতো। 3 লক্ষ জেল কোরআন শরীফ জ্বালায়া দিস, ব্রিটিশরা প্রোগ্রাম নিছে হাতে সমস্ত মানুষকে খ্রিস্টান বানাইয়া দিবে। এর জন্য ওরা দিল্লির মসজিদ সহ প্রত্যেকটা জামে মসজিদে শুক্রবার দিন পাদ্রীরা বয়ান করত। এখন যেটা আমরা বয়ান করি না, যেহেতু শাসক ব্রিটিশ, এখন আমাদের মসজিদে যদি কোনো শাসক গোষ্ঠী এসে বলে আমি বয়ান করব, বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে? এখন তো মোটামুটি মুসলমানের একটা শক্তি আছে, ওই সময় তো এত শক্তিও ছিল না। বাস প্রত্যেকটা মসজিদে পাদ্রীরা বয়ান করত শুক্রবার দিন। একদিন দিল্লির ঘটনা, দিল্লি মসজিদের ঘটনা, এক পাদ্রি আসছে বয়ান করার জন্য। পাদ্রি এসে বয়ান করতেছে, কি বয়ান? কল তোমার নাম কি? কল আব্দুল্লাহ। কল তোমার আব্বার নাম কি? কল আব্দুর রহমান। কল তোমার নাম আব্দুল সত্তার। তোমার বাবার নাম আব্দুল কাদের। কল তোমার নাম আব্দুর রহিম। তোমার বাবার নাম আব্দুর রহমান। কল আচ্ছা, প্রত্যেকের তো বাবা আছে না? কল হ্যাঁ। বাবা ছাড়া কেউ আছে এখানে? কল না, তো কেউ তো নেই। কল আচ্ছা, তা বাবা ছাড়া তো কেউ হয় না? না। কল না, কেউ হয় না, বাবা ছাড়া হয় কীভাবে? কাল প্রত্যেকের যদি বাবা থাকে তা আমি একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? সবারই যদি বাবা আছে, এবার বলো তো নবী ঈসার বাবাকে। চমৎকার প্রশ্ন,
সবারই তো কি আছে বাবা আছে এবং নবী ঈসার বাবাকে এখন একজন একজনের দিকে তাকায় ওদিকে ওদিকে তাকায় কেউ জবাব দেয় না বলে আগামী জুমার পরে জুমার আগে তোমরা জবাব ঠিক করে নিয়ে আসবা যদি না পারো তাহলে আমি জবাব দেব একজন মুসলিম উঠে বলতেছে আগামী জুমার দরকার নাই পাদ্রি সাহেব এই জুমায় বলিয়া দেন ঈসার বাবাকে এই জুমায় বলিয়া দেন কল দেখো বাবা ছাড়া তো কেউ নাই কল না তা নিশ্চয় ঈসার যে বাবা আছে যেহেতু বাবা ছাড়া কেউ নাই ঈসার বাবা আছে সে বাবাকে আল্লাহ সহজ কথা কথা কি একেবারে সহজ ঈসা ইবনুল্লাহ ঈসা কার সন্তান আল্লাহ সন্তান এখন সহজ কথা এবার মুসলিম বলতেছে বাদ্রি সাহেব আমার ছোট্ট একটা প্রশ্ন আছে কল কি প্রশ্ন ঈসার বাবা সন্তান কয়জন ঈসার বাবার সব বুঝলাম তো ঈসার বাবা আল্লাহ তো ঈসার বাবার আর কোনো সন্তান আছে কিনা কল না আর তো কোনো সন্তান নেই তখন বলে যে ঈসার বাবা এত দুর্বল আমার 10 সন্তান আর ঈসার বাবা মাত্র একটা সন্তান কি কথাটা বুঝাতে পারিনি আমার 10 সন্তান আর ঈসার বাবার মাত্র এক সন্তান এত দুর্বল ঈসার বাবা যে ঈসার বাবা এত দুর্বল আর সে যদি আল্লাহ হয় ওই আল্লাহ আমরা মানি না এই যে পাদ্রি ভাজ এই যে পাদ্রি ভাগছে আর কোনোদিন দিল্লির মসজিদে আসে নাই কোনোদিন না ভাগা তো ভাগছে যাই হোক আমি যে বলতেছিলাম খ্রিস্টানরা এদেশকে খ্রিস্টান বানাবার জন্য মুসলমান মুক্ত করার জন্য কত না প্ল্যান করছে যে প্ল্যানের শেষ নাই সীমানাই ওরিয়েন্টালিস্টের মাধ্যমে ওরিয়েন্টালিস্টের বিরুদ্ধে সুফিসাম নামে মিথ্যা তাসাউফ আবিষ্কার করছে এই যে দেখেন ভণ্ডরা আছে না এরা কিন্তু একটা থিম থিওরি নিয়ে চলে ওরিয়েন্টালিস্টের খ্রিস্টানদের থিম থিওরি থিওরি সুফিজম সুফিজমটা কি যাই হোক আর একটা করুণ কথা তারা মনে করে বাস যদি কেউ কাউর ভক্ত হয়ে যায় অমুক দরজায় পুষিয়া যায় তার আর কোনো আমলের দরকার নেই বাস তুমি আমার নায়ক আন্ডারি আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব এর জন্য দেখবেন যত ভণ্ড সমস্ত ভণ্ডরা তার বাবাকে তার ওই ভণ্ডকে বহু ডোনেশন করে বহুত কিছু দেয় কিন্তু এমানতের মধ্যে যায় না কারণ তার আকিদা কি আমি কেন ইবাদত করবো আমি কেন করতে যাব আমার বাবাই তো যথেষ্ট তাকে আমি ডোনেশন করছি গরু দিছি বড় বড় গরুরা দিছি এরকম করে থাকি সবসময় হিন্দুদের মতো পূজা আশ্রা করি আমি ইবাদত করতে যাব কেন এই ওরিয়ান্টাল শিক্ষা এই খ্রিস্টানরা এদেশে লামুজাবি সৃষ্টি করছে আহলে হাদিস সৃষ্টি করছে এরকম খ্রিস্টানরা সৃষ্টি করছে রেজবি সৃষ্টি করছে কাদিয়ানি সৃষ্টি করছে এই খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে বিভিন্ন খলাবা সৃষ্টি করছে মাদ্রাসা ভাঙছে মসজিদ ভাঙছে সব তসনাত করছে কিন্তু পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানের সংখ্যা কমাতে পারে নাই দাড়ির সংখ্যা কথা বলেন না কেন কমাতে টুপির সংখ্যা লম্বা জামার সংখ্যা আলেমদের সংখ্যা হাফেজদের সংখ্যা পর্দার বর্দেশী মায়েদের সংখ্যা কমাতে পারে নাই কারণ ক্ষমতা ভিত্তিতে এদেশে মানুষ হেদায়ত পায় নাই কলবের 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 মধ্যে ইমানের নূরের কারণে হেদায়ত পাইছে যেখান থেকে কোনো অবস্থাতেই ইমান নূর দুরুবিত হতে পারে না এই জন্য দেখবেন এই মারফাতের কাছে আলোচনা করলে এই যারা এই সমস্ত বিশ্বাস করে না যাদের মধ্যে কারামত বলতে কিচ্ছু নাই তার উৎসাহ থাকে হুজুরটা কয় কি সম্ভব এর কারণটা কি এর কারণ হলো ওই আর দেখবেন এই সমস্ত ফাসেকদের দলের যারা আছে এই ফাসেকদের দলের যারা আছে ওরা কিন্তু ওদের নেতাকে ভক্তি করে না শ্রদ্ধা করে না এর জন্য আমাদের নেতাদেরকে আমরা যখন ভক্তি শ্রদ্ধা করি এটা ওরা সহ্য করতে পারে না
বুঝাতে পারিনি, যাই হোক কথা অন্যদিকে চলে গেছে। আমি যেটা বলতেছিলাম পাক ভারতবর্ষে হকানি আল্লাহ ওয়ালাদের কারণে দিনের বিস্তার লাভ করছে। এদেশের প্রথম হাদিসে দর দিছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, তার চার সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। আমি আহলে দেওবন্দকে বলবো, শোনো আহলে দেওবন্দ কিসের নাম, তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়। যেমন বৈরুতের মধ্যে, রিয়াদের মধ্যে, মিশরের মধ্যে এলেম আছে কিন্তু আমল নেই। অনেক জায়গায় এলেম আছে আমল আছে কিন্তু তাসাউফ নাই, এলেমের মজা নাই আমলের মজা নাই। আর তিন জিনিসের সমান নয় দেওবন্দ, এলেমও আছে আমলও আছে আমলের মজাও আছে গভীরতাও আছে। কাসা নাজ রহমতুল্লাহ হুজরত ইসলাম, দেখো তার ইতিহাস কি, দুনিয়াতে দ্বিতীয় কোন বানিয়ে মাদ্রাসা এই ঘটনা ঘটাতে পারে নাই। কাসা নাজ রহমতুল্লাহ আলাই রাত্রে রেল স্টেশনে যাইতেন ছেলেরা আসতে দেওবান মাদ্রাসা পড়ার জন্য, কুলি খুশ করত। হুজরত ইসলাম কাসিম নাজ রহমতুল্লাহ বলতেন আমি একজন কুলি আছি আমার মাথায় দাও। এরকম ঘটনা কেউ ঘটাতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই যিনি সিয়াসত তার কিতাবে একা পড়াতেন, সমস্ত কিতাব একা পড়াতেন, বুঝতেই পারতেন না যে ইনি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। মজার ঘটনা আছে, দুইজন হাম সব কি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হুজরত ইসলাম কাসিম নাজ রহমতুল্লাহ আলাই, আল্লামা মাবলুক রহমতুল্লাহ আলাইর সাথে কাছে একই সাথে পড়াশোনা করছেন, একই সাথে বায়াত গ্রহণ করেছেন হাজি সাহেব রহমতুল্লাহ আলাইর কাছে। কিন্তু হাজি সাহেব রহমতুল্লাহ সবসময় রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে বেশি তারজিহ দিতেন, প্রাধান্য বেশি দিতেন। অনেকে বলতেন হজরত আপনি তাকে কিছু প্রাধান্য বেশি দেন, কিন্তু কোনো কথা বললেন না। যখন রশিদ আহমদ গঙ্গুই রহমত অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু হাজি সাহেব রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুই অ্যারেস্ট হয়ে গেছে আর হুজরত ইসলাম কাসিম নাজ অ্যারেস্ট হন নেই, তিনি সাত্তার মসজিদে যখন তাকে ওই মুনাফেকরা দেখাইয়া দিছে, উ যে কাসিম নাজ তো ওখানে আছে, এই ব্রিটিশ পুলিশটা তো তাকে চিনতেন না, চিনত না। কাসিম নাজ রহমতুল্লাহ আলাইকে যখন গেছে তিনি বুঝতে পারছেন যে ব্রিটিশ সৈন্যরা আসছে, তিনি জাগার থেকে একটু সরে বলেন, তার কাছে জিজ্ঞাসা করতেছে পুলিশরা যে কাসিম কোথায়, মৌলভী কাসিম তো একটু আগে ওখানে ছিল, তিনি জাগার থেকে সরিয়ে গেছেন, একটু আগে ওই জায়গায় ছিল আস্তে সরিয়ে গেছেন। যাই হোক যখন পুলিশরা ওই মুনাফেকের কাছে গেছে, কইলে কই তুমি না বললা মসজিদে আছে, কইলে ভাই যার সাথে কথা বলছে সেই তো কাসিম, কাসিম ছোট ছিলেন, চিকনা চাকনা ছিলেন, হৃষ্টপুষ্ট ছিলেন, এরকম ছোট মানুষ ছিলেন, এই ফ্যাংলা পাতলা লোক ছিলেন, বুঝতেই না কাপড় চুপড় ছিলেন পরিধান করতেন, বুঝতেই পারতো না ইনি কাসিম নাজ রহমতুল্লাহ আলাইহি। বুঝেন না, একবার এক মুরব্বী রাস্তার পাশে বস বড় একটা ইক্ষুর গাঠি বানতে আছে, ইক্ষু আখ আছে না আখের গাঠি, এখন মুরব্বী অনেক কষ্ট করে কাঁধে নিতে আসে, কলে মুরব্বী কোথায় নেন, কলে মৌলবী কাসেমের হাদিয়া দেওয়ার জন্য নেই, অথচ কাসেম তাকে প্রস্তাব কর মৌলবী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিতে আসি, বলতো আমার কান্দে দিয়ে দেন, আপনি কষ্ট করেন। কাসেম রহমতুল্লাহ নেই মাদ্রাসার কাছে গিয়ে বলছেন মুরব্বী এখন যান এখন পারবেন না, পারবো কলে উ যে রুম দেখেন না ওখানে মাওলানা কাসেম থাকে, মৌলবী কাসেম থাকে, যান। কাসিম নাজ রহমতুল্লাহ এই পর্যন্ত ঘুরে গিয়া তার জায়গায় বসছে, এখন মুরব্বী দরজার কাছে গিয়া দেখে যে এই ব্যক্তি গাঠিটা নিয়ে নিয়ে আসছে সে দোকানে বসে, এমন সে কল ঘটনা কি কে না, এমন একজনকে জিজ্ঞাসা ভাই কাসেম মৌলবী কাসেম কই, কলে উনি কোথা না ইসলামিক করেন না, উনি আমার এই মাত্র আটটা নিয়ে নিয়ে আসছে, আর উনি মৌলবী কাসেম, কলে উনি মৌলবী কাসেম। এরকম ঘটনা দুনিয়ার অন্য কোনো বুজুর্গার ঘটাতে পারে না, এটা আমাদের মুরব্বীরে ঘটাইছে, এইটা আমাদের গৌরব। যাই হোক
এই গণনা বললে আবার কে না কি করে আল্লাহই ভালো জানে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইকে যখন জেলখানে নিয়ে যাওয়া হইতেছে রেলের মধ্যে তিনি বাইরের দিকে তাকিয়ে একটা হাস দিছে কল হাজরে হাসলেন কেন কল মাওলানা কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছে কাসেম রহমাতুল্লাহ আলাই তিনি অ্যারেস্ট হইলেন না রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই অ্যারেস্ট হয়ে গেছে এবার হাজি সাহেব রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করতেছে যে হযরত আপনারা রশিদ আহমদকে বেশি একটু তরজি দেন কিন্তু সে তো অ্যারেস্ট হয়ে গেছে আর কাসেম রহমাতুল্লাহ তো অ্যারেস্ট হয় নাই সে তো আস্তে ভাগিয়া গেছে তাদের থেকে আড়াল হয়ে গেছে এখন কি করবেন কোন এই জন্যই আমি রশিদকে বেশি প্রাধান্য দিই কে রশিদ একটা সুন্নাত পালন করতে পারছে এই বিষয়ে কাসেম সুন্নাতটা পালন করতে পারে নাই রশিদ অ্যারেস্ট হয়ে গেছে কাসেম অ্যারেস্ট হয় নাই যাই হোক আমি যেটা বলতেছিলাম এই পাঁচ ভারত উপমহাদেশে আমাদের আকাবেররা এলমে মারিফাত এলমে শরীয়ত উভয় দিক থেকে পূর্ণতা থাকার কারণে এলেমের নূর আমলের নূর ইমানের নূর এত গভীরে পৌঁছছে সেখানে ব্রিটিশের তলোয়ার তাদের জুলুম তাদের অত্যাচার ফাঁসির রশি সেখানে পৌঁছতে পারে নাই এর জন্য আমি তোলাবা ওলামা সবাইকে বলবো মুসলমানদেরকে বলবো শুধু শুকনা শুকনা ইবাদত করলে চলবে না আমার নবীর 23 বছরের জিন্দেগী পালন করতে হবে এই মাত্র যে বুজুর্গানিদের কথা বলছি এরা এত বুজুর্গ ছিল আবার এরাই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছে এমন লড়াই করছে যা চিন্তাও করা যায় না আপোষ করে নাই শাইখ আল হাইন মাহমুদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেছেন গুজা দিয়া গেছেন কিন্তু বুড়া বয়সে যখন কোন ব্রিটিশদেরকে দেখতেন মাজার মধ্যে এরকম হাত দিয়া বুক টান করিয়া ফেলাইতেন কল ঘটনা কি আপনি এরকম অবস্থা করেন কেন কই লাল চামড়াল কুত্তারা যেন আমাকে বুঝে না যে মাহমুদ নত হয়ে গেছে বুড়া হয়ে গেছে ওরা যেন বুঝে এখন মাহমুদ ওদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আর আমাদের অবস্থা কি যারা নরম হয়েছে তারা গরম হই না যারা গরম হয়েছে তারা নরম হই না যারা রক্ত জড়াই তারা চোখের পানি ঝরাই না যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না যারা কাপড়ের টুপি পরি তারা লোহা টুপি পরি না আর যারা লোহা টুপি পরি তারা কাপড়ের টুপি পরি না যারা আস্তে কথা কই তারা জোরে কথা বলতে পারি না যারা জোরে কথা বলে তারা আস্তে কথা বলতে পারি না যারা মসজিদে ঢুকছি তারা রাস্তায় নামি না আর যারা রাস্তায় নামছি তারা মসজিদে ঢুকি না দেখেন খুব ভালো মতো বুঝবেন এক দলে আছে যারা রাষ্ট্র ধরছি ধর্ম ছাড়ছি আর এক দলে আছে ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে কি ধরছে রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে সারাদিন রাষ্ট্র রাষ্ট্র উন্নয়ন উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন পোল ব্রিজ সারাদিন রাস্তা রাস্তা উন্নয়ন উন্নয়ন অমুক তমুক রাষ্ট্র ধরছে ধর্ম ছাড়ছে আর এক দলে আছে ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি অবশ্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আমার নবী ধর্মের প্রধান আর এক দলে ধর্ম ধরছে রাষ্ট্র ধরছে উভয় গলত উভয় গলত খুব ভালো মতো বুঝেন কেমন রাষ্ট্র ধরছি যেমন শেখ সাহেব বলেন জিয়াউর রহমান সাহেব বলেন ইরশাদ সাহেব বলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার বলেন প্রাক্তন প্রাইম মিনিস্টার বলেন কেউ কি এই বয়ান করছে তোমরা এই কাজ করো তোমার মওয়াত ইমানের সাথে হয়ে যাবে তুমি এই কাজ করো কবরের মধ্যে আজাব হবে না তুমি এই কাজ করো কিয়ামতের ময়দান আরশে নিচে জায়গা বাবা তুমি এই কাজ করো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তুমি এই কাজ করো পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা এরকম কোনো বয়ান নাই সারাদিন রাষ্ট্র অথচ আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না স্বপ্নের এক জিন্দিগি দুনিয়াতে আসছি একদিন থাকবো না কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না যেই দল যেই নেতা যেই জিন্দিগি শুরু আছে শেষ নাই সেই সম্পর্কে যে আমার কাছে বয়ান করে না যে আমাকে আমাকে উৎসাহিত করে না
সেটা মুসলমানের দল মুসলমানের নেতা হইতে পারে না ওইটা মুসলমানের দল না ওইটা মুসলমানের নেতা না কারণ আমি বিশ্বাস করি যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকর করেছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাকে কার্যকরী করেছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে ঔষধ বানাইছে সেও নাই যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে গরিব নাই ধনী নাই শিক্ষিত নাই মূর্খ নাই মালিক নাই গোলাম নাই বাদশাহ নাই প্রজাও নাই সুস্থ নাই অসুস্থ নাই আমার বাবা চলিয়া গেছে দাদা চলিয়া গেছে আমিও চলার পথে কিন্তু কি নিয়ে রওনা করছি কোথায় রওনা করছি খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবার স্বপ্নের এক জিন্দগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠছে আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাত কে দুর্বল করিয়া ফেলাইতে আছে কে মাজা কবরের শক্তি রহিত করতে আছে যেরকম রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে বিকালবেলা ঘরের দিকে নিয়ে যায় গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করতে আসি বাবারে কেন বুঝো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান কুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই কেয়ামতের ময়দানে একবারই উঠতে পারবো দ্বিতীয়বার উঠার কোনো সুযোগ নাই আল্লাহ মাফ করিয়া দাও মিজানে একবারে উঠতে পারবো জানি না অবস্থাটা কি হয় وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونظر الظالمين فيها جثيا পুসরাত পাড়ি দেওয়ার সুযোগ একবারই পাবো আল্লাহ তুমি মাফ করিয়া দাও যাদের মধ্যে তাকওয়া থাকবে ইমান থাকবে তারা তো পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে আসবে ওয়ানাজারু জালিমিন ফিহা জিসিয়া যারা জালেম যারা জালে তার উব্বুর হইয়া ঘুম করিয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে আল্লাহ তুমি মাফ করিও না যখন পৌঁছে তো উপর থেকে নাফরমান পড়িয়া যাবে এক দুই দিন না এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান্নামে এসে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতে শুধু আগুনের মধ্যে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে আল্লাহ মাফ করিয়া দাও কুল নাই কিনারা নাই আল্লাহ বাবারে জাহান্নাম কত মারাত্মক কত কঠিন আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান্নামের উদ্যান হবে একটা মাঠ হবে কাঁটা যুক্ত মাঠ হবে একদল জাহান্নামী চেহারার উপরে হাঁটতে থাকবে পা উপরের দিকে থাকবে যখন চেহারা উপরে হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে ঘাটে পুষ পড়তে থাকবে আবার ওই ঘাড় মধ্যে পোকা ওই পোকা কট 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 করে কামড়াতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও সহ্য করতে পারবে না পোকা সরাতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আবার জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে হাল আতা কাদিসুল খাশিয়া উজু হুইয়া মাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া
তুসকা মিন আইনি নানিয়া যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লায় যে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট আগুন বালতি ভরিয়া খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ মাফ করিয়া দাও আগুন নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ফালাইয়া দেবে যখন আগুন মাথার উপরে ফালাইয়া দেওয়া হবে সমস্ত চামড়া শরীরকে আলাদা করিয়া ফালাইবে আল্লাহ আসলে আমার তোমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জার মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ পাক বলেন কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করেন একদল পাথর তো আমি মাওলার ভয়ে একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহরদারি করিয়া ফলাইছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে এরপর অরোর ঘর সেখানে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া এক স্থান থেকে আর এক স্থানে পড়িয়া যাইতে আছে কিন্তু মানুষের দলের মাওলার ভয়ে তোদের কলব কেন কাঁপা কাম্পা সৃষ্টি হবে না যদি পাথর নহর জারি করিয়া ফেলাইতে পারে তা তোমার আমার চোখে কেন পানি আসবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আসলে মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই আব্বাজান রহমাতুল্লাহ আলাই বারেম হসপিটালে ছিলেন আমি একদিন দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম আব্বাজান রহমাতুল্লাহর কাছে যখন গেছি আব্বাজান রহমাতুল্লাহ খপ করে আমার হাত কাড়া ধরিয়া বলে ফয়েজ মাওলাকে আমাকে মাফ করবে নাকি আমি বললাম আব্বা জীবন বা দিনের পথে জীবনটাকে ধ্বংস করিয়া পালাইছেন সেনো মহাব্বত ঠিক মতো পাই নাই আল্লাহ পাক আপনাদেরকে মাফ করবে না মাফ করবে কাকে জীবন বার দিনের পথে থাকিও মাওলাকে কি ভয় করছে থানবী রহমাতুল্লাহ বলেন মাওলা তোমাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতাও বাড়াইয়া দেয় আমার জন্য কষ্ট সিব কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না আল্লাহ মাফ করিয়া দাও বড় বিল আব্দুল কাদের জেনারেল রহমাতুল্লাহ কাবা শরীফের সাথে মাথা টাকায় আর বলে মাওলা হে তুমি যদি কিয়ামতের ময়দান আব্দুল কাদেরের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়াই দাও তাহলে আব্দুল কাদেরকে অন্ধ করিয়া উঠাইও কেন আমাকে মানুষ এত ইজ্জত করে সম্মান করে আর কেয়ামতের ময়দান হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া গেলে ওই লজ্জা আমি সহ্য করতে পারবো না তারা নিজেকে নিজেকে মুক্ত মনে করতেন না জাহান্নামের কয়েদি মনে করতেন আর তোমার আমার অবস্থা কিরে বাবা দুই এক একটু নামাজ পড়িয়া মনে করছে আমার সে জান্নাতে কে যাবে আমার সে ওরই কে আছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমাউ আলা আব্দি খাওফাইনি ওয়ালা আমনাইনে মান খাফানি ফি দুনিয়া আমিন তু ইয়াউমাল কিয়ামা আমান আমিনানি ফি দুনিয়া খাফ তু ইয়াউমাল কিয়ামা আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওয়াতে আর ভয় নাই কবরে আর কোনো ভয় নাই কিয়ামতে আর ভয় নাই মিজানে ভয় নাই পুসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মওয়াতে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় ওই মিজানে ভয় পুসরাতে ভয় ভয় তো আর তাতে কোনোদিন সরবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবা রে সব সময় চোখের মধ্যে পানি রাখিও নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান কাতরাতান দুই ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে ওই শরীর জাহান্নামে যাবে না চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে ওই চক্ষুকে আমার মাওলার জাহান্নামে নিবে না বাবার এর জন্য সবসময় চোখের মধ্যে পানি জারি রাখিও নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরজুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামুদামান
মাওলাহ তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে কাজী বাবারে কান্নাকাটি করো মাওলার কাছে তওবা করতে থাকো দুই ফোঁটা চোখের পানি ধরে ওই মাওলারে তুমি বালাম ইবনে বাউরাকে তোমার নিকটে নিয়ে লাঠি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছো শয়তানকে তুমি মুআল্লিমুল মালায়েকা বানাইয়া লাঠি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছো কত মানুষ কি ঈমান দান করি ঈমানের নূরকে সিনেয়া নিয়ে গেছো মাওলানা আমাদের ঈমান নিও না রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সব সময় কান্নাকাটি করতে থাকো মাওলা দিয়ে রুজু হইতে থাকো কেবের মুক্ত জীবন করো গিবাত মুক্ত জীবন করো নিজেকে বনে বড় মনে করিও না সব সময় মাওলার গোলাম হিসাবে চলিও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনাহের কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পাঁচ মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হিয়া উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাইছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরল আসিয়া বাইর হব ছেলে খানবে মা মা করে মেয়ে খানবে মা মা করে ওরে মন জবাব তো আর দিব না আল্লাহ আল্লাহ কত আলে মোলামত নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা নাবালেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকির ইনশাকির কাঁচ কাঁচ বন্ধকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই
কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া পালাইছি কেউ রোজা সারিয়া দিছে কেউ বেপরদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া পালাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের হাত তোলা জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই